পীরকে পীরকে বলা বলা যাবে কি এতো দেখতেছি বিসমিল্লা বলে মদ খেলে কোনো অসুবিধা আছে কি এরকম একটা প্রশ্ন জি না পীড়িত টেকে না তার কেবলা আবার কিনা আল কাবত কেবেলা তুল মুসলিম মুসলমানের একটাই কেবলা কয়টা এ মিনিটে মিনিটে কেবেলা মেজো কেবেলা শুয়া কেবেলা বড় কেবেলা এসব শয়তা নাকি ছোট এখানে হাফিজিয়া মাঝার বাচ্চা ছিলেন ছিলেন দেখেন না সামনে এই বাচ্চা একটা ছেলেকে যদি ডেকে আপনি বলতেন বলো বাবা আরবিতে প নামে কোনো অক্ষর আছে ও বলতো না অক্ষর এখনো ঢোকেই নাই আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে কয়টা এর ভিতরে একটা প নামে কোনো অক্ষরই নাই এ ছাতা বানানি হয় না আরবিতে তালে এই পাগলের কি করে কেবলা বলবেন আপনি ও তো মানুষই না মনে থাকবে এই সমস্ত সন্ত্রাস এই সমস্ত দুর্নীতিবাজ ভন্ড থেকে আল্লাহ সহজ সরল মুসলমানের ইমান তুমি হেফাজত করো আপনি তো ঠিক পাচ্ছেন না এমনও পীর আছে তার মুরিদ মরে গেলে পীরের নাম তার কাফনের কাপড়ের সাথে লেখে দেয় প্রমাণ দিতে না পারলে আমি ধরা খেয়ে দেব আজকের এই দুই সালে মুরিদ মরে গেছে পীরের নাম লিখে কাফনের কাপুনের কাপড়ের সাথে আল্লাহর কসম করে বলতেছি দেদি তরিকা মানে লেখে দেির বা যারা দায়িত্বে আসবে কথাবার্তা বলতে তারা দেদি দেখি যাতে বেঁকে চলে দেয় কে মোজাদ দেদি কে তোমার সৃষ্টি খাটি পিটার কাছে কোনো ইয়ে আছে আর যে ও তো কানেও শুনবি না ও তো চোখেও দেখবি না উইদ আউট ব্রেক একটা না বাড়ি দিতেই থাকবে পৌন শয়তানি করতেছে আল্লাহ হেফাজত করে আলহামী আচ্ছা 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 মহিলা প্যান্ডেল থেকে না আচ্ছা মাছ মাঝখানে ওর সময় কথা বলবেন না ওই যতক্ষণ উত্তর হোক সময় আছে আলহামদুলিল্লাহ আহলে হাদিস মাঠে খিচুড়ি মার্কা মানহাজের বক্তা দিয়ে ওয়াজ করানো হয় ইদানিং কি বলবেন মানে মাঠটা আহলে হাদিসের কিন্তু বক্তা নিয়ে আসা হয়েছে বেদাতি নাই মনে হয় এরকম না তাহলে আপনার কথা বলছেন না আনে তো আনে নাকি না না কোন দলের এটা বলেন না থাক থাক কোন দলের এটা বলেন না কিন্তু ভিন্ন মানহাজের যাদের আকিদা মানহাজ ভ্রষ্টতা তারা এসে আহলে হাজিসের মাঠে ওয়াজ করে আর আপনার মতো লোক আপনার মতো লোক তাকবির দেয় এটা কি কষ্ট লজ্জার কিনা বলেন খুব দুঃখজনক খবরদারি কাজ করবেন না জিজ্ঞাসা করে দেখেন আমরা এক ঝাঁক মাদানি তারকা পাইছি শুনে দেখেন যুবক তরুণ দায়ী প্রতি বছর আল্লাহ অনুগ্রহে এই নিয়ামত আমরা পাচ্ছি জিজ্ঞাসা করে দেখেন শত শত দিন বোঝা যুবক তৈরি হচ্ছে হাজার হাজার আলেম আমাদের আছে আছে কিনা আর এক ঘর থেকে ধার করে নিয়ে এসে ইমাম মেহেদির ব্যাখ্যা নেওয়া লাগবে দাঁত জাল কবে আইলো গেল সেই সিরিয়াল দেওয়া লাগবে এটাকে আহলে হাদিসের জন্য কলম কেনা বলেন আর সে বক্তার ভিজিট কত আমি যাওয়ার পর কানে কানে হুদুরের কাছে শুনে দেখবেন আগে ৩৫ পরে পঁয়তাল্লিশ ইস্টেদে ওঠার আগে টাকা না দিল ব্যাকে চলে যাব ঠাকুরগাঁও মেয়াদিক আর আসবো না এই হলে বক্তা এই বক্তা আপনারা নিয়ে আসেন যাতে তার নামের উপরে লোক জমা হয়ে দেয় পঞ্চাশ হাজার এটা বেহায় আপনা এটা অসভ্যগিরি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আল্লাহ আমি কিভাবে সমাজ থেকে শোধ ওঠানো যায় প্রশ্নগুলি খারাপ না ভালো প্রশ্নগুলি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন না অনেক জায়গায় প্রশ্ন দিতে যায় লজ্জা পাই কি লেখে জানেন আমারে রফিকুল ইসলাম আমারে অমক সিরাজুল ইসলাম আমাদের অমক ফারুক মাওলানা অমক লোক জর্দাদি পান খায় তার ব্যাপারে বলেন আরে বাবারে এই গ্রামে আইছি ওয়াশ করতে এই ওয়াশ শুনে তো তোমার হুজুর পরিবর্তন হতে পারে যখন নাম ধরি প্রশ্ন করি বিগড়ে দিলা লোকটার তখনও হাকিমপুর খাতে এখন রতনও খাবেনি সাথে নাম ধরি প্রশ্ন করতে হয় না কিন্তু এখানে দেখতেছি সব প্রশ্ন মানুষের জীবন ঘনিষ্ঠ জানার সুদ থেকে বাঁচতে চান তো এই সমাজে তো খুশি হয়ে বলতেছেন খায় কিভাবে সমাজ থেকে সুদ করদে হাসানা চালু করে দেন ইনশাল্লাহ সুদ অনেকাংশে উঠে যাবে করদে হাসানা বিনা লাভে আপনি তাকে করজ দিয়ে দেন ভাই এদের পঞ্চাশ হাজার টাকা আমার কাছে ছিল টাকার টাকাই পড়েছিল তুমি এই টাকাটা নিয়ে মাঝখানে তুমি উপকার পাও তোমার যেদিন সুবিধা হবে তুমি টাকাটা দিয়ে দিও এই পরিবেশটা চালু করে দেন সমাজে ইনশাল্লাহ সুদমুক্ত হয়ে যাবে সমাজ কি বোঝা যাচ্ছে কিন্তু এমন একটা ভেজাল দেখো ঠিক গেছে মানে আমি বিশ্বাস করি পঞ্চাশ হাজার টাকা দিলাম আমি টাকা দেওয়ার পর আমি ফকির নি হয়ে গেছি স্যান্ডেল ক্ষয় হয়ে যায় টাকা ফেরত পাওয়া যায় না কিন্তু কিস্তি আলার কিস্তি দেওয়াই লাগবে কোনো ম্যান নাই জানা যা পরে আগে কিস্তি দে ঠিক নাকি এটা হল আমাদের পক্ষে বিপক্ষে উভয়ের দোষ আছে আমরা সুদ থেকে বাঁচতে চাই রিবা আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত করদে হাসানা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার তফিক দিক আল্লাহ আমিন তাবিজ দেওয়া শিরিক তবা করলে কি মাফ হবে তাবিজ দেওয়া কর্মটা কি এইটা আগে আপনাকে জানতে হবে কি তাবিজ দেওয়া কি শিরক তওবা করে নাই শিরিক করে মরে গেছে এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে তো শেরেক করছে জন্যই তো তওবা করতে হবে এটা তো বোঝেন না মানে তবা তো হয় সেই গুণা থেকে বাঁচার জন্য লোকটা বললা আল্লাহ আমি জীবনে না বুঝি কত তাবিজ লিখছি আল্লাহ আমি মরা পর্যন্ত এই খারাপ কামার করব না আল্লাহ কেউ যদি ঝাড়তে আসে আমি সোরা ফতেহা ইখলাস ফালাক নাস আয়াতুল কুরসি বাকালা শেষ দুয়াত সোরা মূল আয়াতুল কুরসি পরি ঝাড়ে দেবো তখন ইনশাল্লাহ শুধু তার গুনা ক্ষমা হবে না ইউ বদিল্লাহ হুসাইয়া হাসানাত আল্লাহ চাইলে তারা অতীতের সমস্ত গুণাকে আল্লাহ নেকি দিয়ে বদলায় দেবে তো সেরেক থেকেই তো তবা করবে এটা তো বোঝাই যায় পৃথিবীতে বেহেস্তির গন্ধ পাচ্ছে নাউজুবিল্লাহ এই বক্তা সম্পর্কে কিছু বলেন প্রশ্নকর্তা নিজেই তো জ্ঞানী যেহেতু নাউজুবিল্লাহ লেখছে আল্লাহ তাকে আরও ভালো দিনের বুঝ দিন ওয়ালা আইনুং রাত ওয়ালা উজুনুং সামিয়াত ওয়ালা খতর আলা কলবে বাসার দুনিয়ার শোক দেখতে পারবে না দুনিয়ার কান শুনতে পারবে না দুনিয়ার অন্তর কখনো কল্পনা করতে পারবে না জান্নাতে আছে কি জান্নাতের ঘাণ সে পাবে কেন জান্নাতের ঘণ পাবে তো কবরের আশপাশে যারা থাকে তারা কাবার ইমাম পাবে যারা ওই হস করতে যায় তারা পাবে যারা ওখানে স্থায়ীভাবে সবসময় থাকে তারা পাবে ইমাম বুখার রহিমহল্লা পাবে ইমাম মুসলিম পাবে ইবনু তাইমার রহিমহল্লা পাবে জগৎ বিখ্যাত বড় বড় দায়ী কত আল্লাহর কাবাঘরের ঘরের কাছে গেছে বাকির কবরস্থানে স্থানে গেছে কত জায়গা ঘুরছে আপনার থেকে বেশি কি একটা লোকের এই সাহস হইল না আমি জান্নাতের জ্ঞান পাইছি আপনি কিভাবে পাইলেন এটা তো আমরা বলতে পারলাম না আমাদের দেশে নবীকে স্বপ্ন দেখে মিনিটে মিনিটে ঠিক নাকি কিন্তু তাবিজ গলায় আর সর্দাদি পান খায় লোকজনের সামনে হু হু করে কাঁদে আর বলে আমার শোনান নবীকে আমি স্বপ্নে দেখি আমি বললাম যে তুই কোশ কিরে চোখ দীক্ষা এক করে দেখি তো টিকতে পারতেছে না তুই স্বপ্ন দেখি কি করবি আবু ধলির সাথে কি বেশি ঢক করে দেখা দেয় আবুল হাবকে দেখে নাই মোহাম্মদামকে মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যদি ভালোবেসে আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দেয় শয়তান রাসুলের স্রোত ধরতে পারবে না এটা একটা আল্লাহ নিয়ামত অনুগ্রহ তবে এটাই চূড়ান্ত ফয়সালা যে না দেখলে জাহান নাম দেখলে জান্নাত এটা বোঝা যায় নাকি মনে থাকবে কথা ইনশাল্লাহ ওয়াজের মাঝখানে ওয়াজের মধ্যখানে বক্তা বলে থাকে আরো জোরে বলেন আল্লাহ আকবার এটা বলা যাবে কি এটা কিন্তু বলে চিৎকার দে বলুন আরো জোরে বলুন মার হাবা বলে না বলে নাকি এরকম বলে বলার কোনো দরকার আছে কি না কিছু বিষয় অ্যাটেনশনের জন্য বলতে পারবেন যে কথা কি ঠিক কিনা বা এটা প্রয়োজনে কিন্তু এমন একটা সেন্সিটিভ কথা বললেন বলে বলতেছেন ঠিক কিনা বলেন আরে ও বোঝা কিভাবে ঠিক ও হঠাৎ যদি বলে যে বে ঠিক তা কি হবে বে ঠিক হয়ে যাবে না আলহামদুলিল্লাহ আকবর মানুষের ইমান থেকে আসবে গুন্দাগা থেকে আসবে এখন শুনলে হলো মোহাম্মদ চুপ করে বসে থাকবে ভালো মানুষের বাচ্চা পড়বে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা পড়বে আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই কি কিন্তু চুপ করে জমান বন্ধ করে বসে আছে এই লোক খারাপ কিন্তু একটা লোক বসে আছে আপনি খেপায় দিচ্ছেন আপনারা কি আমার পর রাগ করলেন আমি সালাম দিলাম জবাব তো ভালো মন মতো হলো না আবার সালাম দিচ্ছি জবাব দেন এগুলো বাড়াবাড়ি কি এগুলো করবেন না জলসা মাহফিল বক্তা আলোচনা করবে শ্রোতা শুনলো না চলে গেল সেকাম তার না তার মূল কথা কি বলতেছে সেটা কোরআন শুননায় থাকা লাগবে মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ মধ্যে সঠিক বুদ্ধি কালহম আমি এর বাবা এই লেখা তো একবার ছোট スラトー